সুমা রান্না তো বাস সুমা আম তোর অনেক ভালোবাসি রে আব্বা মো তোমাদের কিছু হয় নাই তো ভাইরাল সুমায়ার নতুন সিনেমা দুই স্বামী এক বধূ একটা গায়ক কত স্বপ্ন দেখাইছিলি আর একটা নায়ক যদিও নায়কটারে ফ্যামিলি মেনে নিছে কাগজের টুকা আর বোতলের টুকা সে মানুষ না কিন্তু আরেকটা সেগাকে বেকা হয়ে গাঞ্জা শাকিবের সাথে থুকু থুকু মানে মানে গগন শাকিবের সাথে সেগাকে আর গান গে ভাইরাল হচ্ছে আমি সত্যি সরি আপনাদের বড় ভাইকে গাঞ্জা শাকিব বলে ফেলছি আসলে আপনাদের বড় ভাই এত পরিমাণে গাঁজার গান গাইছে যে মুখ ফসকে বের হয়ে গেছে আর একটা কথা আমি না কিছুতেই বুঝতে পারছি না আপনাদের বড় ভাই এত গাঁজার গান কেন গায় তার এত কিসের কষ্ট বিজনেসও তো ভালোই চলতেছে টাকা পয়সারও কমতি থাকার কথা না তারপর আপনাদের বড় ভাইয়ের এত কিসের কষ্ট কে জানে যাই হোক আজকে আর আপনাদের বড় ভাইকে নিয়ে কিছু বলবো না আজকে কথা বলবো সুমায়ের নতুন বয়ফ্রেন্ড নায়ক শাহ 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 না সালমান শাহ না নায়ক শাহজালাল যার একটা নতুন সিনেমা রিলিজ হয়েছে নাম দুই স্বামী এক বধূ যেখানে সুমায়ের পাগলামি করা ভন্ড বাবা মা অভিনয় করছে এই আমার টাকা পয়সা অভাব আছে হ্যাঁ ঠিক ধরছেন ওই সিনেমায় তারা ঠিক কোন লেভেলের অভিনয় করছে বা কেমন অভিনয় করছে সেটাই আজকে দেখব তো শুরু করা যাক নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 হ্যালো 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 না সব কিছু ঠিকঠাকই আসছে আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি প্রথমে কথা বলবো সুমায়ার নতুন বয়ফ্রেন্ড মোহাম্মদ শাহজালাল মানে সুমায়ার বাবা মা যাকে টোকাই হওয়া সত্ত্বেও খুবই সুন্দর করে মেনে নিচ্ছে হ্যাঁ আমি অবশ্যই আমি এই ছেলে রাখবো না মানে ঠিক বুঝলাম না দুইজনাই তো টোকায় তবে দুইজনের ক্ষেত্রে আপনাদের চরিত্র দুই রকম কেন ওই আকাশ আর কই পাতা আগুনের বেলায় এক রকম বেয়াদব ছেলে চরম বেয়াদব ছেলে না বহুত খারাপ আর শাহজালালের বেলায় এক রকম কাগজের টুকা আর বোতলের টুকা সে মানুষ না নাকি এই সবকিছুই সাজানো জাস্ট ট্রেন্ডে থাকা কিছু অর্থকরি কামানোর জন্য আচ্ছা এই ভন্ডামি আর কতদিন চলবে কেউ বলতে পারেন বিশ্বাস করেন এদের এই কাহিনী যতবারই আমার সামনে আসে ততবারই আমার একটা জিনিস ইচ্ছা করে উইদাউট ডিসক্লাইমার তালি বাজায় ইচ্ছে করে প্রত্যেকটা ভিডিও নিয়ে একটা একটা করে ভিডিও বানিয়ে সবগুলার ইচ্ছা মতো ধুয়ে দেই হামবাদিক ভাইদেরকে সহ বাট কিছুক্ষণ পরে মনে হয় ধুরু এরা শোধরানোর না যাই হোক এসব হামবাদিক ভাইদের সাংঘাতিক কাজকর্ম বাদ দিয়ে আসেন সুমায়ের ভন্ড বাবা মা ও তার নতুন বয়ফ্রেন্ডের রিলিজ হওয়া সিনেমার মধ্যে ঢুকে পড়া যাক স্যার 2 মিনিট কথা বলবো স্যার 2 মিনিট স্যার 2টা মিনিট কথা লে সিনেমা শুরু হতে না হতেই হামবাদিক গুলা হাজির এদের নিয়ে আর পারলাম না আরে ভাই আপনি সিনেমা বানাচ্ছেন এটা ইউটিউব চ্যানেলের কোনো ইন্টারভিউ না আর কারে কি বোঝাচ্ছি এটাই তো এদের মেইন বিজনেস যাই হোক নেক্সট স্যার 2 মিনিট স্যার 2টা মিনিট কথা বলবো স্যার স্যার এই ক্যামেরা ধর বিশ্বাস করেন এইটুকু দেখে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে একেবারে পারফেক্ট ভাবে তুলে ধরছে যে ইউটিউবার নামের হাংবাদিক গুলার আসলে কাজ কি আর কি করে বেড়ায় তারা স্যার আপনার যে একটা সিনেমা সুপার ডুপার হিট হয়েছে যে হাত কেটেছি সুমায়ের জন্য ওয়ার্ডের নাম শাব্বাস শাব্বাস আপনারাই পারবেন বিশ্বাস করেন আপনারাই পারবেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে হলিউড লেভেলে নিয়ে যাইতে না মানে আপনারাই দেখেন আপনাদের বড় ভাই যখন পথ শিশু আগুনকে দিয়ে গান বের করলো তখন তার টাইটেল কি ছিল ভাইরাল পথ শিশু আগুনের জীবনের প্রথম গান না মানে টাইটেলটা জোস না হ্যাঁ আসলেই জোস কারণ একটা গানের টাইটেল তো এমনই হওয়া উচিত নইলে ভিউজ আসবে কেমনে আর এখন ডিজিটাল দেশ ডিজিটাল যুগ কে গানের মান ভালো চায় সবাই চায় ভিউজ যার গানে যত বেশি ভিউজ সে তত বড় সিঙ্গার আপনারা কি আরমান আলিফের অপরাধী গান শুনেন নাই এখনো দেশের সব থেকে বেশি ভিউজ আলা গান তার মানে বুঝতে পারছেন ওইটাই এই হাত কি আপনি সত্যি কেটেছিলেন জি সত্যি হাত কাটুক বা না কাটুক মুভি যে হিট হইছে এটা একেবারে কনফার্ম কারণ মুভির নামটাই তো হিট হাত কেটেছি সুমায়ের জন্য হাত কেটেছি সুমায়ের জন্য ভাই রে ভাই এই মুভির ডিরেক্টরকে আমার দেখার খুব ইচ্ছে প্লিজ গিভ মি তার আইডি কি ঠিক তেমনি এর বাইরে না তেমনি আর ক্যামেরাম্যানের অবস্থাটা একবার দেখেন কেমন করতেছে এমন একটা ক্যামেরাম্যানের অভাবে আমার ভিডিও আজ ভাইরাল হয় না ফাগুন দি আবার আমার শ্বশুর বাবাকে নজর দিছ শ্বশুর আব্বা ডাকে সুমায়ের বাপ নাকি কি জানি ভাই এদের আবার বিশ্বাস নাই কারণ মুভিরই যার নাম ভিতরের কাজ কাম তো সেমি হওয়ার কথা এইটা আবার কে রে এটা তো সুমায়া না আচ্ছা এটা তাহলে সুমায়ের বড় বোন সাদিয়া হতে পারে উফস কি জোস এখন তো আমার মনে হচ্ছে আমিও আগুনের মতো সিঙ্গার হয়ে যাই সাদিয়ার লাইগা শটফট করে আমার পোড়া মন আইলা এটা সুমায়ের আম্মা না তার মানে এটা সুমায়ার বোন না এগুলো ভিলেন একাদশ বাট সুমায়ার আমারে ধৈরা কেন রাখছে আচ্ছা ধৈরা রাখছে ঠিক আছে এটাও মানা নিলাম বাট এরকম একটা মুরব্বী মানুষের উপর এরকম ভাবে কেউ অত্যাচার করে দেখেন ঠোঁট ফেটার রক্ত বের হয়ে কেমন লিপস্টিকের মতো লাল হয়ে গেছে আরে হালার পুত এটা রক্তের দাগ না লিপস্টিকই নিছে কসকি বুড়া বয়সে ভীমরতি ধরছে নাকি যে এই বয়সে ঠোঁটে লিপস্টিক নিয়ে এইভাবে ঘুরতেছে নাকি মেয়ের মতো তারও আরো 2টা লাগবে না তারা তাদের মেয়ে লেলাই দিছে বাহ 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 সুমায়ের বাপও আছে দেখছি মানে দুই ডারে একেবারে ধৈরা আনছে না সাদিয়া তুমি এটা একেবারে ঠিক কর নাই পরে তোমারে পুলিশ ধৈরা নিয়ে গেলে আমার কি হবে বলো তো এই এই দুইটার বসায় রাখছো কেন
মাইরা দেন আইলে আমি দেব খুলি উড়ায়া আর এদের যদি তুমি শেষ করে দাও তাহলে এদের ভন্ডামির বিজনেসটা চলবে কেমনে আর ইউটিউবার নামে সাংঘাতিক রায় বা তাদের বিজনেসটা চালাবে কেমনে তারা তাদের মেয়ে লেলায় দিছে এই ব্যবসা কয়দিন চালাইবা উফ সাদিয়া তুমিও না এভাবে সত্যিটাকেও বলে আর বিজনেস তো মাত্র শুরু যতদিন ইউটিউবার নামের হাম্বাদিকগুলো আছে আর তার সাথে সাথে আপনাদের পথ শিশুদের পাশে দাঁড়ানো বড় ভাই আছে ততদিন এই বিজনেস চলবে চলতেই থাকবে এই খালি না নে টেকাইলে চোর মাথার উপরে বন্দুক তুমি ওরে অভিনয় রে কাকা মানে অভিনয় লেভেলটা একবার দেখছেন আচ্ছা আমি দেখাচ্ছি এই যে দেখেন এই খালিং সুন্দরী তুমি কে আই রে তুমি কই থেকে আসলা হ্যাঁ এই আমার টাকা পয়সা অভাব আছে না কেমনে থাকবে মেয়ের পড়াশোনার নাম করে অনুদান তুলে আইফোন কিনছেন আর মনটা কইরাম ভালো না দেন মেরে দিয়ে গান করায়া তার ফেমটাকে কাজে লাগিয়ে নিজেরা পাগলামি সাগলামি করে টাকা কামাইছেন কেমনে অভাব থাকবে রে ভাই আপনারা তো কুটিপতি বিশ্বাস করেন আমার শুধু এই মানুষটারে দেখে খুবই খারাপ লাগতেছে দেখেন কোনো কাজ নাই জাস্ট ওটা লিপস্টিক লাগায় এভাবে অবলার মতো বসায় রাখছে তিনি কি এইভাবে বসে থাকার মতো অভিনয় শিল্পী না নাচটা একবার দেখেন সত্যি আমার খুব খারাপ লাগতেছে তার অভিনয়ের গুণটা কেউ বুঝলো না এইটা কি সাদিয়া তুমি ওই টোকাইরে দেখে এমন লজ্জা পাইতেছো কেন তুমি না শুধুই আমার নাকি তোমারে এখন পাইতে হলে আমারও টোকাই হতে হবে যদি তাই হতে হয় তাহলে বিশ্বাস করো আমি জীবনেও হবো না তুই টোকাইর সাথেই থাক তোরে টোকাইর সাথেই মানাই ওরে জোস একেবারে পাঠান মুভির অভিনয় বিশ্বাস করেন পাঠান মুভিতে শাহরুখ খান না থাকে যদি শাহজালাল থাকতো তাহলে আমার কাছে মনে হয় বেশি হিট খাইতো আমি তো তোকে ভালোবাসি না আমি তো সুমাকে ভালোবাসি দিছে তো মানে কত কইরা কইলাম তুমি শুধু আমার না টোকাইর পিছনে পড়ে আছো এবার দিছে বাস যায় খাও ঘাস হোয়াট এ ফাইটিং সিন বাট ভাই তুই ক্যামেরার দিকে কেন তাকায় আছিস তোরে মারতে কইছে তুই মার আরে শাবাশ এই না হলো আসল পুরুষ আমার সুমাইমিতে যাইব আর একদিন আমি শেষ করে নেব ওরে ডায়লগ তার মানে আগুন এই ডায়লগটা শুনেই সুমাইয়ারা নিয়ে ছেয়া খাওয়ার গান শুরু করে দিছে আমিও তো ঘুমাই যাব আমি তো ভাবছিলাম সুমাইয়ার বাপ মা মেনে নেয় নাই এই জন্য এখন দেখি না অন্য কারণ মুভিতে তো আরেকটা মেইন নায়ক আছে শাহ জালাল আব্বা মতো তো দেখে তো হয় নাই তো আরে নায়িকা হাজির দেখতেছি দেখেন দুইটারে মানাইছে কিন্তু দুইটারই টি শার্ট হলুদ কালারের আবার চোখে সানগ্লাসও আছে বা অসাধারণ জুটি সামনে আরো এই জুটির আরো অনেক মুভি দেখতে চাই আমরা আপনারা কি বলেন জলদি কমেন্ট করে বলেন আরো চাই এই শাহজালাল তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ তোদেও না নাও কাম টু দা পয়েন্ট এই মুভিটা দেখার পর একটা জিনিস বুঝতে পারলাম যখন যে ভাইরাল হবে তাকে নিয়ে নাটক বা সিনেমা বের করতে হবে সুমাইয়ার অনেক ভালোবাসি ভাই কি বানাছেন বা কি করতেছেন মুভিতে ইটস ডাজেন্ট ম্যাটার ভাইরাল ফেস মানে আপনার ব্যবসায় সবুজ বাতি এই যে কয়েকদিন আগের ঘটনা ভাইরাল সিদ্দিক রে তো ছিলেন চুরি করতে গিয়ে ভাইরাল হয়েছিল তাকে নিয়ে কত কিছু হইলো নাটক সিনেমা গান সব আছে এখন সে তার লাস্ট কয়েকটা ভিডিও দেখলে আপনারাই এখন কইবেন যে কারে এতদিন মাথায় তুলে নাচছে এই সুমাইয়া এবং তার বাবা মার অবস্থাও সেম এখন ট্রেন্ডে আসার জন্য পাগলামি সাগলামি করতেছে যখন কেউ আর পাত্তা দিবে না তখন তাদের অবস্থাটা একবার দেখছেন মানে এইটুকু এইটুকু পোলামায়া তাদের মাথায় এখন গাঞ্জার গান ছাড়া আর কিছুই আসতেছে না ঠিকই আছে এগুলাই তো আপনাদের বড় ভাইয়ের পথ শিশুদের পাশে দাঁড়ানো মানে পিসি পিসি পোলামায়া গুলারে দিয়ে ইনডাইরেক্টলি নেশার জিনিসপত্রের প্রমোশন হচ্ছে আচ্ছা আপনারা একটা কথা বলেন এই বয়সে যদি তারা এইগুলা সম্পর্কে এত সুন্দর করে জেনে যায় তাহলে আর একটু বড় হলে এদের অবস্থা কি হবে কোনো মতো একটা সেগা খাইলে হয়েছে একেবারে নেশার দরবার বানায় ফেলবে তাই আমি রিকোয়েস্ট করবো এদের কাছে গিয়ে যারা ইন্টারভিউ নিচ্ছেন প্লিজ আপনারা এদের কাছে না গিয়ে যারা ভালো কাজ করতেছে তাদের কাছে যান তাদেরকে ভাইরাল করেন আমি আপনাদের অনেক ভিডিও দেখছি যেগুলাতে আপনারা ভালো ভালো মানুষের কাছে গেছেন ভালো ভালো ভিডিও বানাইছেন যেগুলার ভিউজও অনেক বেশি সো সামান্য কিছু ভিউজের জন্য এদেরকে আর মাথায় তুইলেন না বিশ্বাস করেন আপনাদেরই সম্মান থাকতেছে না আর একটা কথা সুমাইয়া এবং সুমাইয়ার বাবা মারে নিয়ে এরকম বস্তা বস্তা কন্টেন্ট যারা বানাচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ টাকা যখন খরচ করতেছেনই তাহলে ভালো জায়গায় ভালো কাউকে দিয়ে কন্টেন্ট বানান মানুষের ভালোবাসাও পাইবেন সাথে সবাই অ্যাপ্রিসিয়েটও করবে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন আর হ্যাঁ বিজনেস কিংবা প্রমোশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমাকে ইমেল করতে পারেন ইমেল ডেসক্রিপশনে আছে অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে তো বিদায় বন্ধুরা চিল